এখন হুজুরের কাছে জানতে চাইবো যে বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, একটা হিউজ অংশ আছে যারা জেনারেল শিক্ষার্থী, তাদের ভেতরে দিনের ওই ধরনের জ্ঞান নেই, আবার যেই সংখ্যক ইলমে দিনের শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে অনেকটা আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে তাদের সংশ্লিষ্টতা কম থাকে। তো আমি বলবো যে এই যে একটা গ্যাপ দুই শ্রেণীর পক্ষে, সেই গ্যাপটা আমরা কিভাবে দূর করতে পারি? এই সমস্যাটা আমি বহু আগ থেকে অনুভব করি। সে জন্য আমাদের নীতি নির্ধারক যারা দেশের, তাদেরও যেমন যথেষ্ট ত্রুটি রয়েছে কর্মনীতি প্রণয়নে, আমাদের যারা নেতৃত্ব দেন ওলামায়ে কেরাম, তাদেরও ভুল আগ থেকেই হয়ে এসেছে। আমরা দেখতে পাই বাংলাদেশে অনেকমুখী শিক্ষা, পিউর দারসেনাজামি সমন্বয় করে আলিয়া, আবার শুধু জেনারেল, এজন্য তিনমুখী পড়াশোনার কারণে আমাদের দেশে যোগ্য মেধাবী সর্ববিষয়ে অভিজ্ঞ গুণী মানুষ, স্কলার বা বুদ্ধিজীবীর খুবই অভাব। এই সমস্যাটা অনুভব করে আসছে আমরা বহু আগ থেকেই। আমাদের হওয়া উচিত ছিল একমুখী শিক্ষা ব্যবস্থা। পৃথিবীর অন্যান্য কোনো মুসলিম রাষ্ট্রে বহুমুখী শিক্ষা ব্যবস্থা নেই। যেমন আমরা মিশর বা তুরস্কের দিকে তাকালে দেখতে পাই, ওখানে যারা ইঞ্জিনিয়ার প্রফেসর তারা কোরআনের হাফেজ, এমনকি কবরস্থানে মিশরে যারা পাহারা দেন তারাও কোরআনের হাফেজ। তারা বেসিক যে নলেজ ইসলামের সেটা অর্জন করে, তারপর কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ প্রফেসর হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে। এ কারণে তারা চরম দুনিয়াদার হয়েও দিন থেকে দূরে নয়, দিনকে কেন্দ্র করেই তারা দুনিয়াদারি করে যাচ্ছে। অপরদিকে বাংলাদেশে দেখা যাচ্ছে যারা শুধুমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিত, তার ইসলাম সম্পর্কে এতটাই অজ্ঞ যে তারা নিজের নামাজটা নিজে পড়তে পারে না, কোরআন কারিমের ন্যূনতম জ্ঞানটুকু তাদের নেই। আলিয়া মাদ্রাসায় দেখা যাচ্ছে যারা পড়াশোনা করছেন তারা কেউ আরবিতে ভালো করছেন, কেউ ইংলিশে ভালো করছেন, কিন্তু সমধিক যোগ্যতা নিয়ে ঘুরে উঠতে পারছেন না। দারসে নিজামি বা কমিতে যারা শুধু পড়াশোনা করছেন দেখা যায় তাদের ভাষাগত অনেক ত্রুটি থেকে যায়, তাদের ভাষায় সাহিত্যিক মান থাকে না, বা যতটুকু দুনিয়ার মানুষকে দিন বুঝাবার জন্য যে সাধারণ জ্ঞানগুলো প্রয়োজন এগুলো তারা জানেন না। এইগুলো সমস্যার সমাধান করার জন্য একমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে নিতে হবে। সেটার মাস্টার প্ল্যান আমরা শুরু করে অনেকটা সফল হয়েছে। আমাদের যে মাদ্রাসা দারসে নিজামি, আলহামদুলিল্লাহ এখানে 6 বছরে দাওরায়ে হাদিস করানো হয়। আমরা তাদেরকে ভর্তি করি যারা এসএসসি পাস করে আসে বা দাখেল পাস করে আসে। দেখা যায় আমাদের এখানে তারা পড়াশোনা করে, অপরদিকে তারা পরীক্ষাগুলো দিয়ে আলেম, ফাজেল, কামেল, অনার্স, মাস্টার্স করতে পারছে। একদিকে তারা পুরোপুরি দিনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে, অপরদিকে তারা সার্টিফিকেটের অধিকারী হচ্ছে এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তা আমরা আমাদের মাস্টার প্ল্যানটাকে আরও বড় করতে চাই। অন্যান্য যারা ইসলামী চিন্তাবিদ বাংলাদেশে আছে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে এটা খুব সহজে আমরা করতে পারি। বাংলাদেশের প্রত্যেকটি কওমি মাদ্রাসা যেগুলো বড় মাদ্রাসা কেন্দ্রিক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হতে পারে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় করা এখন খুবই সহজ। যদি প্রত্যেকটি বড় কওমি মাদ্রাসায় যাদের ক্যাম্পাস বড়, তারা পারে তাদের ক্যাম্পাসে তাদের তত্ত্বাবধানে দিনই পরিবেশে তারা ছাত্রদেরকে এসএসসি এইচএসসি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা করতে পারে। যারা কওমি মাদ্রাসাতেও পড়বে এবং পার্ট টাইম ক্লাস করে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে সার্টিফিকেট অর্জন করতে পারছে, দাঁড়া পাশ করার পর তারা অনার্স মাস্টার্স করে নিতে পারছে। এভাবে যদি আগানো যায় তাহলে অলিখিতভাবে আমরা একমুখী শিক্ষা চালু করতে পারি বাংলাদেশে। পিয়ুষজি, হুজুর যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু আপনা আপনি বলেন এবং নিজের অভিজ্ঞতার আলোকে বলেছেন এবং নিজে সেটা প্রমাণ করেছেন। আমরা হুজুরের কথায় কিন্তু, হুজুরের আলোচনা, হুজুরের বক্তব্যে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটা অসম্ভব কিছু না। হুজুর যে স্বপ্নের কথা আমাদেরকে বলেছেন সেটা অসম্ভব কিছু না, অসাধ্যের কিছু না, বরং এই জন্য আমাদের একটা সুদৃঢ় ইচ্ছা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করি। হুজুর, এখন আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের কথা চিন্তা করলে হিউজ পরিমাণ শিক্ষার্থী হচ্ছে জেনারেল শিক্ষার্থী। এমনকি আমি যদি আমার কথা বলি, আমার ফুফাতো ভাই, ফুফাতো বোন, মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 100 উপরে আছে, কিন্তু আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। সুতরাং ওদের প্রতিও কিন্তু আমাদের ভিতরে একটা মায়া কাজ করে। সুতরাং তাদের সাথে যখন আমরা চলি জানি, তখন তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হয়, জানাশোনা হয়, সেখানে দেখছি যে তাদের ধর্মীয় জ্ঞানটা একেবারেই কমে যাচ্ছে, দিনকে দিন কমে যাচ্ছে। এখন তো আবার নতুন ধরনের চিন্তা করা হচ্ছে। এখন আপনার কাছে জানতে চাইবো যে এই যে স্কুল কলেজ বা জেনারেল শিক্ষায় ধর্ম শিক্ষাটা কতটুকু প্রয়োজনীয় এবং এটা কিভাবে চর্চা করা প্রয়োজন? সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের
যে জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়, সেখানে দেশের কোনো ইসলামী বুদ্ধিজীবী বা স্কলারকে জায়গা দেওয়া হয় না। এটা হচ্ছে বাংলাদেশকে ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত বাংলাদেশ করার জন্য যে জায়নিজম, ইহুদিবাদ, জায়নবাদী যারা, ইহুদিবাদীদের একটি সুদূর প্রসারী চক্রান্ত। যে দেশে মসজিদ মাদ্রাসা সবই থাকবে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় যারা আসবে, উৎপাদনমুখী শিক্ষায় যারা শিক্ষিত হবে, তারা হবে চরম ইহজাগতিক, জড়বাদী, পরকালে অবিশ্বাসী। তাতে কি হবে? রাষ্ট্র পরিচালনায় তারা থাকবে, চাকরি বাকরিতে তারা থাকবে, ব্যবসা বাণিজ্যে তারা থাকবে। অপরদিকে হাজার হাজার মাদ্রাসার ছাত্রগুলো শিক্ষিত হয়েও তারা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করবে, কর্তৃত্ব চলবে জড়বাদীদের, সংশয়বাদীদের, পরকালে অবিশ্বাসীদের। সেজন্য শিক্ষা ব্যবস্থাটাই ধীরে ধীরে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হবে তারা পরিপূর্ণ মুসলিম বা মুমিন হিসেবে গড়ে উঠবে না। কেউ হবে নাস্তিক, কেউ হবে সংশয়বাদী, কেউ হবে জড়বাদী, পরকালে অবিশ্বাসী। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি নতুন করে দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদকে জুলজিতে, প্রাণীবিজ্ঞানে সংযোজন করা হয়েছে। পাশাপাশি ইসলাম শিক্ষা যাও ছিল আমাদের সময়, আমরা 100 মার্কে পরীক্ষা দিয়েছি এসএসসিতে ইসলাম শিক্ষায়। ইসলাম শিক্ষা যেটা ছিল বাধ্যতামূলক সেটাকে এখন করা হচ্ছে অপশনাল, তারপর আবার এটা কোনো পরীক্ষা হবে না। অর্থাৎ এই বইটিকে স্পষ্টই করবে না। একে তো অপর্যাপ্ত, পর্যাপ্ত ইসলাম শিক্ষা দেওয়া হয়নি এতদিন। সে অপর্যাপ্ত যতটুকু ন্যূনতম জ্ঞান অর্জন করতে ইসলাম সম্পর্কে ছাত্ররা, সেটার থেকে বঞ্চিত করে আগামী প্রজন্মকে একেবারেই জড়বাদী, সংশয়বাদী, এক কথায় ইসলামের বিপক্ষে শক্তি হিসেবে গড়ে তোলার একটি অঘোষিত প্রচেষ্টা চলছে বাংলাদেশে। সেজন্য আমাদের উচিত হচ্ছে যে দুইটা নীতিতে আগানো। এক হচ্ছে ওলামায়ে কেরামকে প্রবলভাবে অসহিংস আন্দোলনে নামতে হবে। সহিংস আন্দোলন আমরা পছন্দ করি না, অহিংস আন্দোলনে নামতে হবে। গভর্নমেন্টকে এটা বাধ্য করতে হবে যে ইসলাম শিক্ষা যা আছে সেটাকে বাধ্যতামূলক করতে হবে এবং সেটাকে অবশ্যই পরীক্ষার অধীন আনতে হবে। দ্বিতীয়ত আমাদের আরেকটি কাজ করতে হবে, যেটাকে আমরা বলতে পারি কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। যুদ্ধটা কেউ দেখবে না, রেজাল্ট আমাদের পক্ষে আসবে, সেটা হচ্ছে একটি বুদ্ধিবৃত্তিক লড়াই। আমাদের দেশে আলেম মানি আমরা মনে করি শুধু মাদ্রাসা করতে হবে, আমাদের উচিত আলেমদেরকে বেশি বেশি স্কুল কলেজ এখন করা। সেখানে নিজ উদ্যোগে কোনো হক্কানি আলেম বা কোনো যোগ্য ইসলামী গবেষক বা ইসলামপন্থীর তত্ত্বাবধানে যদি স্কুল পরিচালিত হয়, আর সেখানে যদি ইসলাম শিক্ষা পরীক্ষা নাও দেয়, তিনি ইচ্ছে করলে তার মহতী উদ্যোগের দ্বারা প্রতিটি ছাত্রকে দিনদার হিসেবে গড়ে তুলতে পারে। সহশিক্ষা এটা শরীয়সম্মত কোন কাজ নয়। অনেক শরীয়ত বিরোধী কাজের মতো বাংলাদেশেও মাদ্রাসাতেও এখন এই শরীয়ত বিরোধী কাজটি চালু করা হয়েছে। আমাদের এখন প্রয়োজন হচ্ছে যারা দেশের অভিভাবক ও নীতি নির্ধারক তাদেরকে বুঝানো যে অন্তত মাদ্রাসায় এই গর্হিত কাজটি না করা উচিত। পাশাপাশি আমাদের উপর যেহেতু চাপিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান, মনের প্রসারতায় স্নেহ প্রীতি ভালোবাসায় ছুটে চলি আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে।